কাল পরশ মনি গো লোহা বানাইল কাঞ্চা চরণ যে করল সাধ বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাথ আমার সেই চরণ যে করল সাধ বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাথ আমার যে করল সাধ সুরুচাল বিনা দুধে তুই পাতিয়া তুই লাশে মাখন কমলে যখন ফুটবে ফুল মন ভোমরা কেন চূড়া হইবে আকুল কমলে যখন ফুল মন ভোমরা কেন চূড়া হইবে আকুল যখন ফুটবে ফুল জ্ঞান চূড়া মন ভ্রমরা হইবে আকুল ওরে মুর্শিদ 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 রে কয়া মুর্শিদ 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 রে কয়া দয়াল 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 কয়া কর ওই নাম জপ না লোহা রে বানাইল কাঞ্চা সোনায় আমার সুরু চান পরশমণি গো শাহাবুদ্দিন চান বাজান আমার লোহারে বানাইল কাঞ্চা সকল ওরে আমার মন সরলে গো রোল মিশাইয়া হারাইলা রত সাধুর কালা সকল ওরে আমার মন সরলে গো রোল মিশাইয়া হারাইলি রত সাধুর কালা সকল ওরে পাগল মন আজকে তো আমার শিষ্য আমার কাছে এসেছে তিনি বায়াত গ্রহণ করলেন মুরিদ হইলেন একজন স্কুলের ছাত্র যদি স্কুলে ভর্তি হয় মাস্টারেও কিন্তু একটা পরীক্ষা নেয় তা আমার আজকের যিনি শিষ্য একেবারে ছোট্ট না একেবারেও কাঁচা না একবারে দেখতে ছোট দেখা গেলে কি হয়েছে কিন্তু আসলে তিনি ছোট না তাই আমি ছোট্ট করে একটা পরীক্ষা রাখি দেখি আমার শিষ্য যদি পাশ করে
পরবর্তী আসরে আরেকটা পরীক্ষা দিয়ে ভক্ত বানাই দিলেও দিতে পারি। আমি বলবো বাবা, গুরুকে 64 অঙ্গের ভক্তি দিতে হয়, 64 অঙ্গের ভক্তি না দিলে সে কখনো শিষ্যর স্তর পার করে তিনি তার দাসত্বের স্তরে যাইতে পারে না। আরে তুমি বলবে বাবা, এই গুরুকে 64 অঙ্গের ভক্তিটা কখন কোন সময় কিভাবে দিতে হয়? ভক্তি ছাড়া কখনো মুক্তি মিলে না। তাই আমি সেখান থেকে ছোট্ট একটা পরীক্ষা রাখলাম, দেখি আমার দরদ কি বলে। তারপরে হয়তো পরীক্ষায় যদি পাশ করে তাহলে 9 মাসের একটা পরীক্ষা দিয়ে খেলাফত দিতেও পারে। বাজানো রে আমার মন, তুমি সরলে রোল মিশাইয়া হারাইলা রতন, সাধক কাল আশা কর ও রে আমার মন, সরলে রোল মিশাইয়া হারাইলি রতন, সাধক কাল আশা কর। আজকে এখানে যতগুলো শেখান হইছে, আমি যেখানে গান করি গান শেষ হয়ে গেলে এই এত কয়জন শেখান থাকে, কিন্তু আজকে কেমন যেন দর্শক একটু কম হইছে। আমি বিষয়টা বুঝলাম না, আমি যেখানে গান করি গানের শেষে, জলিল ভাই গানের শেষে এই কয়জন লোক থাকে না, কিন্তু আজকে কেমন জানি দর্শক খুব কম। দর্শক কম হইলেও কিছু ভাবের আশেখান আছে। হাজার হাজার দর্শকের মধ্যেও গান হয় না, আবার কিছু 10 জন ভালো আশেখ হইলেও সেখানে ভালো গান হইয়া যায়। তবে যেই কয়জনই আশেখ এখানে আছে তারা খুব ভাবের আশেখ, তারা খুব ভাবের আশেখগণ বিদায় আমার কাছে ভালো লাগতেছে, তো সেদিকে লক্ষ্য করি গান গাইব ইনশাল্লাহ। ওরে সাধক কাল আশা কর, ওরে আমার মন বৈরা বড়ি আজিমপুরি মুর্শিদ পরশমণি রে, লোহারে বানাইল কাঁচা সোনা। Money.